Assalamu'alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahda wa salatu wa salamu ala malla nabiyya ba'da. Tuman shomoy shomoy ekta bishoy liye khub alochona chilo seta holo ki murti ar bhaskorjo. Khoira bhaskorjo ar murti ki jinish nay. Abar khoira islamo bhaskorjo nishiddho nay. Ebhabe bibhinno mani torko bitorko soler sara deshbyapi bibhinno media madhye. Otosh amra jodi dekhi je murti puja kibhabe shuru hoyeche. Murti puja shuru hoyeche যে নূহ আলাইহিস সালামের যুগ নূহ আলাইহিস সালামের যুগ সালেহ মানুষ যারা আসলা বালা মানুষ যারা আসলা সালেহিন মানুষ যারা আসলা নেককার মানুষ যারা আসলা তারারে শয়তানে কইছে যে তারার যে সব জায়গা বইতা যে যে জায়গা তারা চলতা ও জায়গা তুমি দেন তারার কিতা করো তারা যেহেতু মরে গেছেন তারা কথা স্মরণ হইবার লাগি তারার স্মৃতিচারণার লাগিয়া কিছু তারা প্রতিকৃতি বানাইয়া রাখো মূর্তি নাই প্রতিকৃতি বানাইয়া রাখো তো প্রতিকৃতি যখন বানানি হয়েছে এক জেনারেশন দুই জেনারেশন পরে মানুষ যখন এই লোকগুলা যখন মরে গেছে তখন নেক্সট জেনারেশন দিয়ে তারা ওইটা কইছে তোমরা পূর্ববর্তী লোকেরা তো এইগুলা কাছাত কিতা করতো পূজা করতো তারার কাছাত তারা সাহায্য চাইতো তারার মাধ্যমে তারা তারার রবর কাছাত ফুসতো তারার ইলার কাছাত ফুসতো এইভাবে তারারে মূর্তি পূজার মাঝে লাগাই দিছে অথচ প্রথমে আসিল কি স্মৃতিচারণমূলক আজকেও যেটা ওর আমরার দেশ যে মুক্তিযুদ্ধের স্মৃতির নামে জাতির জনকের স্মৃতির নামে বিভিন্ন নামে কিতা করা ওর প্রতিকৃতি তৈরি করা ওর ভাস্কর্য তৈরি করা ওর এর পিছনে অনেক বিজনেস অনেক পয়সা অনেক আমরা ইতিপূর্বেই দেখছি একটা বালিশের দাম কয়েক লাখ টাকা এইভাবে এটারও যদি হিস্ট্রি দেখা যায় এর পিছনে বিশাল একটা অর্থনৈতিক ব্যাপার আছে অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে অনেকর আর এর ভিতরে দিয়ে তারা কিতা করে তারার সাইনবোর্ড হইল গিয়া তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা হইতো স্যার যে দেশের স্বাধীনতা আছে তো বাংলাদেশের স্বাধীনতা হয়েছে না যে ভাস্কর্য প্রতিস্থাপন করবার লাগে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে যে জুলুম নির্যাতনটা কিয়া একটা জাতির মুক্তির লাগিয়া এটা ভাস্কর্য প্রতিস্থাপন লাগি না আজকে ভাস্কর্য মুক্তিযুদ্ধের নামে তারা একগ্রো মানুষের কিতা করছে বর্তমান যারা ক্ষমতাসীন আছে তারার উপরে তারা সোয়ার হইয়া তারা তারার ব্যবসা তারা তারার আকিদা বিশ্বাস তারা প্রতিষ্ঠাপন করেন একদিকে বিজনেসর একদিনে তারা আকিদা বিশ্বাস ওইদিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র মুসলমান লোকরে উত্তেজিত করা হওয়ার যে সরকারের এগেনস্টে আসলে এটা তো সরকারের সাথে সরকারের পলিসির লগে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার সাথে এটা কোনো সম্পর্ক নাই আল্লাহ আমরা বুঝার তৌফিক দান হরক্কা আর এইভাবেই ভাস্কর্য নামে হোক আর স্মৃতিচারণের নামে হোক যেভাবে মানুষের প্রতিকৃতি বা মূর্তি বা মূর্তির লেখার কোনো জিনিস তৈরি করা হয় এটা ইসলামে নিষিদ্ধ হারাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তান কিতা করছেন যে মূর্তি ভাঙ্গা জাতি মূর্তি ভাঙছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগর গিয়া কাবাগরের মাঝে যে ভাস্কর্য আছিল যে স্মৃতিস্তম্ভ আছিল এগুলার কিতা করছেন তিনি ভাঙ্গিয়া পরিষ্কার করছেন সেই জাতি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আজকে সেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সেখানেও কিতা করা হওয়ার যে মুক্তিযুদ্ধের নামে স্বাধীনতার নামে নাম দিয়া এক শ্রেণীর স্বার্থ শ্রেণী মানে মহল তারা নিজেদের স্বার্থ চরিত্রান্ত করবার লাগিয়া তারা এইভাবে মানে মুসলিম সংস্কৃতি এবং কালচারের এগেনস্টে গিয়া তারা হইতে স্যার এটা বাঙালি কালচার বাঙালি কালচার কখনোই মূর্তি পূজা বা এই স্মৃতিস্তম্ভ তৈরি করার কালচার এটা নাই আর ইতিপূর্বে আমরা দেখছি যে ইরাকও সাদ্দাম হোসেনের অনেক প্রতিকৃতি আছে যখন ইরাকও সাদ্দাম হোসেনের পতন হয়েছে সেগুলো মানুষে ভাঙ্গিয়া ফেলাইছে এগুলোর জুতা পিটা করছে আমরা দেখছি রাশিয়াত যে স্মৃতিস্তম্ভ আছিল ভাস্কর্য আছিল এখানে মানুষে ভাঙ্গিয়া ফেলাইছে তো আমরাও যেন এরকম যেন না হয় যে একসময় যে এই ভাস্কর্যগুলারে কেউ যেন অবমাননা না করে যদি নেতৃবৃন্দর যারা দেশের স্বাধীনতা সার্বভৌম লাগে যারা আন্দোলন করছেন তারার প্রতিকৃতি বানানো এইবার পরে প্রতিপক্ষ হইয়া সেটার অবমাননা করব তো আমরা এই ব্যাপারে সবাই রে সজাগ থাকার লাগে আমরা আহ্বান করবো এবং আমরা সব রকম যেন আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা এগুলার প্রতিবাদ জানাইয়ার এগুলা যেন মুসলিম কালচারের সাথে যেটা যায় না মুসলিমের আকিদা বিশ্বাসের সাথে যেটা যায় না সেগুলাতে কিয়া যারা দায়িত্বশীল আছেন তারা বিরত থাকবা আল্লাহ সুবহান তালা আমরারে হেফাজত সুরক্ষা আমরারে হেদায়ত দান সুরক্ষা আমরারে বুঝার তৌফিক দান সুরক্ষা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম